সৌদি আরবের ফতোয়া শুনেন, এবার এবার ভালো করে শুনেন। শেখ বিন বাজ শাইখুল ইসলাম শেখ উসাইমিন, উসাইমিন কি লিখছেন শুনেন, এবং শেখ বিন বাজ কি ফতোয়া দিছেন শুনেন। এমন কোন ভাষায় খুতবা দেয়া জায়েজ নয় যেই ভাষা জনগণ বুঝে না। এমন কোন, আপনি ফতোয়াটা আমাকে নিয়ে নিন, এমন কোন ভাষায় খুতবা জায়েজই নাই যেটা যাদের খুতবা দেয়া হচ্ছে তারা বুঝে না। আমাদের মৌলবীরা পড়েও না খবরও না, মৌলবী হয়ে গেছে। আরবের আলেমরা তিল বললে জাফরি সাহেবরা সেটাকে তাল বানিয়ে ফেলেন, আর বাংলাদেশের আলেমদেরকে তারা খুব তাচ্ছিল্যের সাথে উল্লেখ করেন যে এই মৌলবীরা পড়াশোনা করে না, বুঝে না, জানে না। ভাবখানা এমন যে দুনিয়ার সব কিছু একা তিনিই পড়েছেন, আর সব বুঝ আল্লাহ তাআলা তাকেই একা দিয়েছেন, সেজন্য তার বুঝের এই নমুনা। তিনি যে দুই ব্যক্তির, যে দুই আলেমের কথা উল্লেখ করে এখানে রেফারেন্স দিলেন যে বিন বাজ এবং ইবনু উসাইমিন নাকি বলেছেন যে মাতৃভাষা ছাড়া, জনগণ বুঝে না এমন ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজই নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের গাঁজাখুরি বক্তব্য বা ফতোয়া এটা একমাত্র বাংলাদেশের এই অর্ধশিক্ষিত আলেমদের দ্বারা দেওয়াই সম্ভব। বিন বাজ এবং ইবনে উসাইমিন কখনো এ ধরনের ফতোয়া দিতে পারেন না। ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে মাতৃভাষায় খুতবা দেওয়াও জায়েজ। কোথায় মাতৃভাষায় খুতবা দেওয়া জায়েজ আর কোথায় মাতৃভাষাই দিতে হবে অন্য ভাষায় দেওয়া, আরবিতে দেওয়া জায়েজই নাই, দুই বক্তব্যের মধ্যে আকাশ পাতাল বেশকম। তিনি এত বেশি পড়েছেন আর এত বেশি বুঝেছেন দেখেই তিনি যে দুই আলেমের বক্তব্যকে এখানে উদ্ধৃত করলেন, সেই উদ্ধৃতির মধ্যেও তিনি চরম পর্যায়ের খেয়ানত এবং ভুল করেছেন। তো একেবারে মানে পানির মতো সহজ আরবিতে লিখা তাদের ফতোয়া। এর পরেও কেন জাফরি সাহেবগণ কেন এই সহজ আরবিটা বুঝতে তারা ভুল করলেন এটা আমার বুঝে আসে না। ওনাদের বাংলা ভাষায় খুতবা দিতে হবে এই আন্দোলনে না নেমে বরং ওনারা আরব আলেমদের কাছে একটা আবেদন করলেই পারেন যে আপনারা আপনাদের এই ফতোয়াগুলো আমাদের জন্য বাংলা ভাষাতে অনুবাদ করে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আমরা আপনাদের আরবি ভাষা ভালো করে বুঝি না। এই অনুরোধ তাদের করা উচিত। অথবা আমি মনে করি যে যারা এই সহজ আরবি বুঝে না তারা আরবি ভাষাতে খুতবা দিবে দূরের কথা, তাদের তো খুতবা দেওয়াই উচিত না। আগে ভালো করে আরবি শিখেন, তারপরে আরবি ভাষায় খুতবা দিবেন না বাংলা ভাষায় খুতবা দিবেন, সেই বিষয়ে স্টাডি করেন, আলেমদের ফতোয়া দেখেন। তো আসুন দেখি বিন বাজ এবং ইবনু উসাইমিন জুমার খুতবা মাতৃভাষায় দেওয়া প্রসঙ্গে কি বলেছেন। এখানে আমার আলোচ্য বিষয় এটা নয় যে জুমার খুতবা মাতৃভাষায় দেওয়া জায়েজ কি জায়েজ না এবং এখানে দলিলগুলো কী কী আছে, এই ভিডিওতে আমি আলোচনাটা করব না। যদি সুযোগ হয় আমি অন্য ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো যে বিন বাজ এবং ইবনে উসাইমিনের নামে তিনি যে একটি ফতোয়া দিলেন এটা সম্পূর্ণ একটি ভুল ফতোয়া তিনি দিয়েছেন। বিন বাজ ইবনে উসাইমিন তারা এরকম কথা বলেননি। আসুন প্রথমেই দেখি শেখ বিন বাজ তিনি কি বলেছেন। বিন বাজ বলেন, ওনার ফতোয়াটা এসেছে মাজমুউ ফতোয়া ইবনে বাজ 12 নম্বর খণ্ড 372 পৃষ্ঠা। তিনি বলেন, ইন কানা মুআযামু মান ফিল মাসজিদি মিনাল আআজিম, মসজিদের মধ্যে যারা আছেন তাদের অধিকাংশই যদি অনারব হয়, আল্লাযীনা লা ইয়াফহামুনা আল-লুগা আল-আরাবিয়্যা, যারা আরবি ভাষা বুঝেন না অধিকাংশ যদি এমন হয়, ফালা বাসা মিন ইলকাইহা বিগাইরিল আরাবিয়্যা, তাহলে সে ক্ষেত্রে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিতে কোনো সমস্যা নেই। লা বাস মানে তিনি বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে বাংলা ভাষায় খুতবা দিতে সমস্যা নেই, এটা ওনার মত, উনি ওনার মত বলতেছেন বা ফতোয়া দিচ্ছেন যে সমস্যা নেই। তো কোথায় হলো যে বাংলা ভাষায় খুতবা দিতে সমস্যা নেই আর কোথায় হলো যে বাংলা ভাষাতেই খুতবা দিতে হবে, আরবি ভাষায় খুতবা দেওয়া জায়েজই নেই? বিন বাজ বলতেছেন যে আরবিতে তো দিতে পারবেন, ওই বাংলাতে যদি দেন তাহলেও সেটাতে কোনো সমস্যা নেই, আরবি ভাষায় খুতবা দেওয়া তো যাবেই,
রাসুল দিয়েছেন, সাহাবাগণ দিয়েছেন, কিন্তু কেউ যদি জনগণের ভাষাতে খুতবা দেয় ফালা বাস, তাতেও কোনো সমস্যা নেই। কোথায় সমস্যা নেই আর কোথায় এই ভাষাতেই দিতে হবে, আরবিতে দিলে সেটা জায়েজই হবে না, দুই বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এরপরে তিনি বলতেছেন, আও ইলকা ইহা বিল আরবিয়া অমিন সাম্মা তারজামাতুহা, অথবা এমনও করা যেতে পারে বা এমনটি করলেও সমস্যা নেই যে আরবি ভাষায় খুতবা দিবে এবং বাংলায় বা মাতৃভাষায় সেটার অনুবাদ করে দিবে। এই গেল এক সুরত, যদি অধিকাংশ অনারব হয়। ওয়াম্মা ইন কানাল গালিব আলাল হুদুরি হুম মিম্মান ইয়াফহামুন আল লুগা আল আরবিয়া, অপরদিকে যদি অধিকাংশ মানুষ আরবি ভাষা বুঝে এমন হয়, ওয়াইদরিকুনা মাআনিহা ফিল জুমলা, আর মোটামুটিভাবে তারা অর্থ উপলব্ধি করতে পারে এমনটি যদি হয়, ফাল আউলা ওয়াল আযহার আল ইবকা আলা লুগা আল আরবিয়া, তাহলে সেক্ষেত্রে উত্তম হলো এটাই যে আরবি ভাষাতেই বহাল থাকা। অধিকাংশ মানুষ যদি আরবি মোটামুটি বুঝে তাহলে আরবি ভাষাতেই খুতবা দেওয়াটা উত্তম। ওয়াআদামু মুখালাফাতি হাদিয়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মুখালাফাত না করাটাই এক্ষেত্রে উচিত। লা সিয়ামান, বিশেষত ওয়াকাদ কানা সালাফু ইখতুবুনা ফি মাসাজিদ ইউজাদু বিহা আআজিম, সালাফগণ তারা যখন তাদের মসজিদে খুতবা দিতেন তখন অনারব অনেকেই থাকত। ওয়ালাম ইয়ানকুল ওয়ালাম ইউনকাল আন্নাহুম কানু ইউতারজিমুনা যালিক, কিন্তু এমনটি কিতাবাদিতে উল্লেখ করা হয়নি যে সালাফগণ সেই খুতবার আবার অনুবাদ করে দিতেন বা অনুবাদকের মাধ্যমে অনুবাদ করাতেন, এমনটি পাওয়া যায় না। তো বিন বাজ বলতেছেন যে সালাফগণ অনারবদের মধ্যে যখন জুমার খুতবা দিতেন তখন তারা আরবি ভাষাতেই দিতেন এবং সেটার অনুবাদও তারা করাতেন না। লিআন্নাল ইজ্জাতা কানাত লিল ইসলাম ওয়াল কাসরা ওয়াসিয়াদা লিল লুগা আল আরবিয়া, কারণ তখন ইসলামের ইজ্জত ছিল এবং অধিকাংশ মানুষ আরবি ভাষা বুঝত এবং আরবি ভাষার নেতৃত্ব ছিল। তো বিন বাজের কথা থেকে এটাই বোঝা গেল যে আরবিতে খুতবা দেওয়ার মাধ্যমে ইসলামের শান প্রকাশ পায়, আরবি ভাষার গুরুত্ব মানুষের মধ্যে প্রকাশ পায়। এরপরে বিন বাজ বলেন, ওয়াম্মা মা ইয়াদুল্লা আলাল জাওয়াজ ইনদাল হাজা, প্রয়োজনের সময় মাতৃভাষায় খুতবা দেওয়া জায়েজ, এই বিষয়ে যে দলিল এটা হচ্ছে, ওয়ামা আরসাল্লাম রাসুলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা প্রতি যুগে নবী রাসুলকে তাদের জনগণের ভাষাতেই পাঠিয়েছেন, এটা হচ্ছে জায়েজ হওয়ার দলিল, ভিন্ন ভাষায় খুতবা দেওয়া জায়েজ হওয়ার দলিল বিন বাজ রাহিমাহুল্লার মতে। বিন বাজের আরেকটি ফতোয়া দেখুন, যেটা নাকি ফতোয়া নূর আলা দরবে এসেছে, সেখানে তিনি বলতেছেন, ওয়াল্লাযি নারা ফি যালিক, এই ক্ষেত্রে আমরা মনে করি, আন্নাহু ইয়ামবাগী লিল খতীব, খতীবের জন্য উচিত হলো, উচিত, ইযা কানা ইউজাইদু লুগাতাল হাদিরিন, যখন সে শ্রোতাদের ভাষা ভালো করে বুঝবে, আই ইউবাইয়িনা লাহুম বিলুগাতিহিম মাআনিল খুতবা, তখন খুতবার বিষয়বস্তুটা তাদের ভাষাতেই বলা, এটা হচ্ছে খতিবের জন্য উচিত। তিনি বলতেছেন উচিত, ফরজ ওয়াজিব এটা বলেননি এবং আরবি ভাষায় দেওয়াটা না যায় সেটাও বলেননি, উচিত বলেছেন। ওয়াইদা কানা লা ইউজাইদু যালিক, আর যদি খতিব শ্রোতাদের ভাষা না বুঝে, ফালা মানিআ মিন উজুদি মুতারজিমিন ইউতারজিমু মাকাসিদ আল খুতবাতিল হাদিরিন, তাহলে সেক্ষেত্রে একজন অনুবাদক রেখে নিতে কোনো সমস্যা নেই যে শ্রোতাদেরকে সেই খুতবার অনুবাদ করে দিবে। এই হচ্ছে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া। এবার আসুন আমরা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ কি বলেছেন তার ফতোয়া আমরা দেখি। তিনি বলেছেন, আস সহিহ ফি হাদিহিল মাসআলা, এই মাসআলার ক্ষেত্রে সহিহ হচ্ছে, আন্নাহু নিশ্চয়ই, ইয়াজুজু জায়েজ আছে, লি খতীবিল জুমআ জুমার খতিবের জন্য, আই ইখতুবা খুতবা দেওয়া, বিল লিসান ওই ভাষায়, আল্লাযী লা ইয়াফহামুল হাদিরুন গায়রা, শ্রোতারা যে ভাষা ছাড়া বুঝবে না ওই ভাষায় খুতবা দেওয়া খতিবের জন্য জায়েজ আছে। তো ইবনে উসাইমিন এখানে বলতেছেন খতিবের জন্য জায়েজ, শ্রোতারা যে ভাষা ছাড়া অন্য ভাষা বুঝে না ওই ভাষায় শ্রোতাদের ভাষায় খুতবা দেওয়া জায়েজ। তো একেবারে মানে পানির মতো সহজ আরবিতে লিখা তাদের ফতোয়া। এর পরেও কেন জাফরি সাহেবগণ কেন এই সহজ আরবিটা বুঝতে তারা ভুল করলেন এটা আমার বুঝে আসে না। ওনাদের বাংলা ভাষায় খুতবা দিতে হবে এই আন্দোলনে না নেমে বরং ওনারা
আরও আলেমদের কাছে একটা আবেদন করলেই পারেন যে আপনারা আপনাদের এই ফতোয়াগুলো আমাদের জন্য বাংলা ভাষাতে অনুবাদ করে দেওয়ার ব্যবস্থা করুন, কারণ আমরা আপনাদের আরবি ভাষা ভালো করে বুঝি না। এই অনুরোধ তাদের করা উচিত। অথবা আমি মনে করি যে যারা এই সহজ আরবি বুঝে না, তারা আরবি ভাষাতে খুতবা দিবে দূরের কথা, তাদের তো খুতবা দেওয়াই উচিত না। আগে ভালো করে আরবি শিখেন, তারপরে আরবি ভাষায় খুতবা দিবেন না বাংলা ভাষায় খুতবা দিবেন, সেই বিষয়ে স্টাডি করেন, আলেমদের ফতোয়া দেখেন। কিন্তু আপনারা তো আরবি ভাষাটাই বুঝলেন না, দুজনের বক্তব্যে আপনারা ভুল করলেন, ভুল বুঝলেন, উল্টা বুঝলেন। ওনারা বলতেছেন যে দেওয়ার সুযোগ আছে বা উচিত জনগণের ভাষায় দেওয়া, আর আপনি বলতেছেন জনগণের ভাষাতেই দিতে হবে, অন্য ভাষায় দেওয়া জায়েজ হই নাই, ইবনে উসাইমিন আর বিন বাজ নাকি এরকম কথা বলেছেন, ওনারা কখনও এ ধরনের কথা বলেননি। এরপরে দেখুন আরব আলেমদের সাথে আমাদের এই বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে কিন্তু তেমন কোনো তফাত নেই। দেখেন ওনাদের থিওরি, মজলিসু আল মাজমা আল ফিকহি আল ইসলামী রাবিতাতুল আলামিল ইসলামীর অধীনে যে ফতোয়া বুটটি আছে, তারা বলতেছেন لكن الأحسن أداء مقدمات الخطبة وما تضمنته من آيات قرآنية باللغة العربية. ওনারা বলতেছেন যে উত্তম হলো মাতৃভাষাতে খুতবা দিলেও উত্তম হলো যে খুতবার ভূমিকাটা আরবি ভাষায় বলা এবং কোরআনের আয়াত হাদিস ইত্যাদি আরবি ভাষায় বলা। তাহলে তাদের থিওরি হচ্ছে যে খুতবার শুরুতে প্রথমে আরবি হবে, ভূমিকাটা আরবিতে হবে, এরপরে বাংলায় আপনি বুঝাবেন। তো আমাদের ওলামায়ে কেরাম কী করেছেন, মূল খুতবা আরবিতেই থাকবে, আগে বাংলায় বুঝিয়ে দিবেন। তো আমরা বলতেছি আগে বাংলা পরে আরবি, আর ওনারা বলতেছেন যে খুতবাটা একটাই হবে, দাঁড়িয়ে যেটা দেওয়া হয় সেটাই থাকবে, মূল খুতবাটাই থাকবে, কিন্তু মূল খুতবাটার শুরুতে আরবি হবে, এরপরে মাতৃভাষাই হবে। তো আমরা যেটা অবলম্বন করেছি সেইখানে একদিকে যেমনিভাবে শ্রোতারা বক্তব্য বুঝতে পারবে, দিনই আলোচনা বুঝতে পারবে, দিনই জ্ঞান লাভ করতে পারবে, অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের যে মূল সুন্নাহ আরবি ভাষায় খুতবা দেওয়া এবং আরবির যে বৈশিষ্ট্য, ইসলামের যে বৈশিষ্ট্য সেটাও বহাল রেখে আমরা বলতেছি যে মূল খুতবা আরবিতেই হবে, তার আগে শুরুতে বাংলায় বুঝিয়ে নিবে। আর ওনারা বলতেছেন শুরুতে খুতবা মূলটাই থাকবে, সেই মূল খুতবার শুরুতে আরবি হবে, এরপরে বাংলা হবে। তো বেশি কিন্তু ডিফারেন্স নেই, আর আমরা যে থিওরিটা অবলম্বন করেছি এটার মধ্যেই কিন্তু সালাফদের সুন্নাহ বহাল থাকে এবং শ্রোতারাও বক্তব্য বুঝতে পারে।